অনেক ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রয়েছেন যাদের ব্যবসাকে আরো বড় করার জন্য ব্যাংক ঋণের দরকার হয়, কিন্তু বিভিন্ন কারণে এসব ব্যবসায়ীরা ব্যাংক হতে ঋণ পান না। করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা। করোনার কারণে ক্ষতিগ্রস্ত কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে কম সুদের পুনর্দনা ঋণ পৌঁছাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ বছরে ছোট উদ্যোক্তাদের মধ্যে 20,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণ কারা পাবে, ঋণটির প্রকৃতি কি হবে, সুদের হার কত, তা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল অনুদার 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। কুটির অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে কম সুদের পুনর্দনা ঋণ পৌঁছাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে উদ্যোক্তারা শুধু চলতি মূলধন ঋণ নিতে পারতেন, এখন কুটির অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তারা মেয়াদি ঋণও নিতে পারবেন। আর এসব ঋণে 1 বছর পর্যন্ত সুদ ভর্তুকি দেবে সরকার। তবে মাঝারি খাতের উদ্যোক্তারা এই সুযোগ পাবেন না। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ গতকাল রোববার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের 20,000 কোটি টাকা তহবিল থেকে এই ঋণ দেওয়া হবে। গত অর্থ বছর এই তহবিলের আওতায় প্রায় 15,000 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ পেয়েছেন 94,969 জন গ্রাহক। এই ঋণে গ্রাহকদের সুদ দিতে হচ্ছে 4%, বাকি 5% ভর্তুকি দিচ্ছে সরকার। এদিকে চলতি অর্থ বছরে নতুন করে ছোট উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। এ ঋণে শর্ত শিথিলের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে চলতি মূলধনের পরিবর্তে মেয়াদি ঋণ দেওয়া যাবে। তবে মাঝারি খাতের উদ্যোক্তারা আগের মতোই চলতি মূলধন ঋণ পাবেন। এসব ঋণে প্রথম 1 বছর সুদ ভর্তুকি পাবেন উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, আগে চলতি মূলধন হিসেবে ঋণ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল, কারণ কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য চলতি মূলধন পাওয়া কঠিন, কিন্তু কাগজপত্রের জটিলতায় তারা চলতি মূলধন হিসেবে ঋণ পাচ্ছিলেন না। তাই তারা যাতে সহজে ঋণ নিতে পারেন সেজন্য মেয়াদি ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন ছোট উদ্যোক্তাদের ঋণ পেতে খুব বেশি অসুবিধায় পড়তে হবে না। অর্থাৎ মূল বিষয় হলো, পূর্বে কুটির অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া হতো। ওয়ার্কিং ক্যাপিটাল লোন হচ্ছে চলতি মূলধন ঋণ। ধরা যাক আপনার একটি ব্যবসা রয়েছে, প্রোডাকশন রিলেটেড আপনি একটি প্রোডাক্ট তৈরি করেন, এবং এই প্রোডাক্টটি তৈরি করার জন্য যে কাঁচামাল দরকার হয়, এই কাঁচামাল কেনার জন্য ব্যাংক যে ঋণ দেয় সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল লোন বা চলতি মূলধন লোন। বাংলাদেশ ব্যাংক থেকে যে সার্কুলার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এখন থেকে এই কুটির অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল লোনের পাশাপাশি টার্ম লোনও দেওয়া যাবে। টার্ম লোনটা হচ্ছে মেয়াদি ঋণ। ধরা যাক আপনি একটি টার্ম লোন নিলেন 2 বছর মেয়াদি, আপনাকে 2 বছরে 24টি কিস্তিতে এই লোনটি পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি 2 বছর মেয়াদি টার্ম লোন নেন তাহলে প্রথম বছরে গ্রাহককে দিতে হবে 4% সুদ এবং সরকার ভর্তুকি দেবে 5%। অর্থাৎ এই লোনের সুদের হার হবে 9%, প্রথম বছর গ্রাহক দেবে 4% এবং সরকার ভর্তুকি দেবে 5%। তবে দ্বিতীয় বছরে কিন্তু সরকার আপনাকে কোনো ভর্তুকি দেবে না। মাঝারি খাতের উদ্যোক্তারা যে পূর্বে ওয়ার্কিং ক্যাপিটাল লোন পেতেন, এখন সেই ওয়ার্কিং ক্যাপিটাল লোনই পাবেন, তাদের ক্ষেত্রে টার্ম লোনের কোনো সুযোগ নেই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।